بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد আসসালামু আলাইকুম মোহাম্মদ জাহাঙ্গীর মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন জামাতের সাথে সলাৎ আদায়ী করা অবস্থায় কাতার সোজা করা ও উভয়ের মাঝে ফাঁকা জায়গা বন্ধ করার বিধান কি বিসমিল্লাহ রসুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা সলাত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এবাদত যার ফজিরত অনেক এবং যা পরিত্যাগ করার ভয়াবহতা কঠিন যা মানুষ প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোনো অবস্থাতেই ছাড়ার কোনো সুযোগ নেই আর এই সলাদ জামায়াতের সাথে আদায় করা অবস্থায় মানুষ কাতারবন্দি হয়ে এই সলাৎ আদায় করে তাই মানুষ যখন কাতারবন্দি হবে তখন তার কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম কাতারগুলোকে সোজা করেছেন কেউ সামনে যদি আগিয়ে থাকতো তাকে পিছনে সরিয়েছেন তীর যেরকম সোজা যেন তিনি কাতারগুলোকে এভাবে সোজা করতেন বিন বাজুর রহেমা এই মর্মে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন আল ওয়াজিব আল আল মুসাল্লিন মুসাল্লিদের জন্য ওয়াজিব হচ্ছে সে কাতার সোজা করবে এবং উভয়ের মাঝে ফাঁকা জায়গা বন্ধ করবে উভয়ের মাঝে ফাঁকা জায়গা বন্ধ করা ও কাতারকে সোজা করা এটি হচ্ছে মুসাল্লিদের জন্য ওয়াজিব ঠিক অনুরূপ ইমামের ওপরে ওয়াজিব ইমাম যখন তাকবিরাতুল হরাম আল্লাহু আকবর বলে সলাতে দাঁড়াবে তার পূর্ব মুহূর্তে মুক্তাদের দিকে ফিরে তিনিও তাদেরকে সতর্ক করে দিবেন যাতে কাতারে কেউ আঁকা হয়ে থাকলে কাতারটি সোজা করে নেয় এবং কারো মাঝে যদি ফাঁকা থাকে তাহলে এই ফাঁকাটি যেন বন্ধ করে নেই এটি বিনবাজুর রাহিম আল্লাহ তিনি এ ফতোয়া দিয়েছেন তিনি মুসনাদ আহমদ থেকে একটি হাদিস নিয়ে এসেছেন সেখানে রাসুল সাল্লাহাল্লাম বলেছেন আকিমু আসুফুফা ও সুদ্দু আল ফারাজা তোমরা কাতার সোজা করো এবং ফাঁকা জায়গা বন্ধ করো এখানে অসুদ্দু আল ফারজ এখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে তা হচ্ছে আদেশ সূচক আর কোরআন এবং হাদিসে যখন কোনো বিষয়ে আদেশ দেওয়া হয় এই আদেশটি আবশ্যকতা বোঝায় এই আদেশটি ওয়াজিবের অর্থে ব্যবহৃত হয় তাই এখানে যেহেতু রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কাতার সোজা করো এবং ফাঁকা জায়গা বন্ধ করো তাহলে কাতার সোজা করা এবং ফাঁকা জায়গা বন্ধ করা এটি হচ্ছে আবশ্যক তাই ফাঁকা জায়গা বন্ধ করতে হবে মুসাল্লিদের জন্য জরুরি এটি আবশ্যক তাদের জন্য ওয়াজিব তারা যখন নামাজে দাঁড়াবে পরস্পর পরস্পরের পাশে ঘেসে দাঁড়াবে এবং উভয়ের মাঝে কোনো ফাঁকা জায়গা রাখবে না ওরূপভাবে ইমামের জন্য এটি আবশ্যক সেই মুসাল্লিদেরকে সতর্ক করে দিবে। তিনি আরও একটি হাদীস নিয়ে এসেছেন ইমা মুসলিম ও বোখারি হাদিসটি বর্ণনা করেছেন সুসল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন সাব্য সুফু ফাকুম ফাইন্যাতসবিয়াত সুফুফিন তামামামিস সোলা সব ও সুফু ফাকুম তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করো ফাইন্যতাসবিয়াত সুফুফেমিন তামামির সলা কেন না কাতার সোজা করার মধ্যেই নামাজের পূর্ণতা নিহিত রয়েছে তোমরা কাতারগুলোকে সোজা করো কেননা কাতার সোজা করার মধ্যেই নামাজের পূর্ণতা নিহিত রয়েছে তাই কোনো ব্যক্তি যদি নামাজের পূর্ণ স্বাব অর্জন করতে চায় তাহলে তার জন্য আবশ্যক হচ্ছে সে ব্যক্তি জামাতের সাথে যখন সালাত কায়েম করবে সলাাত আদায় করবে তখন সে একজন আরেকজনের পাশে মিশে মেশে দাঁড়াবে মিলে মিলে দাঁড়াবে কোনো ফাঁকা জায়গা রাখবে না এবং কাতারগুলোকে সুন্দরভাবে সোজা করবে তাহলে সে ব্যক্তি নামাজের যে স্বাব রয়েছে সে ব্যক্তি তা অর্জন করতে সক্ষম হবে অন্যথায় যদি এর বিপরীত ঘটে কাতারগুলো যদি সোজা না করে এবং পরস্পর পরস্পরের মাঝে যদি ফাঁকা জায়গা বন্ধ না করে তাহলে সেক্ষেত্রে তার নামাজের মধ্যে ত্রুটি আসবে এবং নামাজে পূর্ণ স্বভাব সে অর্জন করতে সক্ষম হবে না তাই আমাদের জন্য উচিত রাসুলসল্লাহ আলহিউমের প্রত্যেকটা সুন্নাত আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য সকলকে চেষ্টা করা আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলম আমাদেরকে রাসুলসল্লাহ আলহি আসাল্লামের সুন্না অনুপাতে আমাদের জীবন পরিচালনা করে দুনিয়া ও আখেরা দিকৃত কার্য হওয়ার তৌফিক দান করুন আল্লাহ মামিন আশা করি উত্তরটা পেয়েছেন আসসালামু আলিকুম ওরমতুল্লাহি